শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পেছাতে পারে। মোদি ঢাকা সফরে শুধুই উৎসব হবে, তিস্তা নিয়ে আলোচনা নয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপিকে সবক না দিয়ে নিজ ঘর সামলান ওবায়দুল কাদেরকে মির্জা ফখরুল। প্রায় 15,000 পদে নিয়োগ বিজ্ঞপ্তি এ মাসেই জানালেন রেলমন্ত্রী। তারল্য কমাতে 9% কম সুদে ঋণ দিতে রাজি ব্যাংকগুলো। পাবনা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদক। দেখছেন এটিএন নিউজ সন্ধ্যা 6টার নিউজ আওয়ারে আপনাদের সাথে আছি আমি জাকিয়া জাবের। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেল এইচবি ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে জানাবো বিস্তারিত খবর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অতিথি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরে শুধুই উৎসব হবে। এই সফরে তিস্তার পানি বা অন্য কোনো দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা করবে না সরকার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আজ এ কথা জানিয়েছেন। সকালে রাজধানীর একটি হোটেলে বিদেশে ভর্তি সংক্রান্ত প্রতিষ্ঠান ফ্যাক্ট ক্যাব আয়োজিত দুদিনব্যাপী শিক্ষামেলা উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর নামে যেন মানব পাচার না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন এতে করে দেশের সুনাম ক্ষুণ্ণ হয়, তাই সরকার এ বিষয়ে কঠোর হচ্ছে। পরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ ঐতিহাসিক সফর শুধুই আনন্দের, এখানে কোনো চাওয়া পাওয়ার হিসেব করবে না বাংলাদেশ। যত ধরনের বড় বড় সমস্যা সব আমরা আলোচনার মধ্যে দূর করেছি, আর যদি আরো কিছু থাকে সেগুলো আস্তে আস্তে করব। বাট দিস ইভেন্ট শুড নট বি অ্যান অকেশন ফর রিজলভিং ওই ছোটখাটো জিনিসগুলো। এই ইভেন্ট হচ্ছে ভেরি স্পেশাল ইভেন্ট, আমরা তো খুবই আনন্দিত। এই শোজ দি হাইট অফ ডিপ্লোম্যাটিক ম্যাচুরিটি অ্যান্ড অ্যাচিভমেন্ট। এরা সব আমাদের সাথে একাত্ম হয়ে আমাদের স্বাধীনতা দিবস, স্বাধীনতার স্বর্ণ জুবিলি এবং আমাদের বঙ্গবন্ধু শতবার্ষিকী উদযাপনে আসছেন, এইটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে, বিএনপিকে এ নিয়ে দাবি দাওয়া পেশ করতে হবে না। শুক্রবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং কালে এসব কথা বলেন। কোনো যুচ্ছ ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি ঠুনকো ইস্যু নিয়ে মাঠ গরমের অপচেষ্টা করছে, তাদের আন্দোলনের রংরূপ এদেশের মানুষের অজানা নয়। বিএনপির উদ্দেশ্যহীন ভুল রাজনীতিতে কর্মীরাই এখন তাদের নেতাদের উপর ক্ষুব্ধ, তাই তো বিএনপির আন্দোলন এসব মৌসুমি হাঁক ডাক নেতাদের উপর কর্মীদের পুঞ্জীবিত ক্ষোভ প্রশমনের চেষ্টা মাত্র। বিএনপিকে প্রতিদিন সবক না দিয়ে বরং নিজ ঘর সামলাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে মহানগর নাট্যমঞ্চে আয়োজিত জাতীয়তাবাদী কৃষক দলের জাতীয় সম্মেলন উদ্বোধন করে বক্তব্য রাখছিলেন তিনি। প্রায় 2 যুগ পর জাতীয়তাবাদী কৃষক দলের চতুর্থ জাতীয় সম্মেলন রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে। দেশের নানা প্রান্ত থেকে আসেন উৎসাহী নেতা কর্মীরা। কষ্টের কথাগুলো উঠে আসছিল তৃণমূলের নেতাদের বক্তব্যে। বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ কৃষকদের অবস্থার উন্নয়নে দলের কার্যকর ভূমিকা চান তারা। এতদিন কাউন্সিল না হয়, নেতৃত্বের পরিবর্তন না দেখে কেন্দ্রের প্রতি অভিমানও ছিল অনেকের কণ্ঠে। যে কোনো আন্দোলনে আত্মত্যাগ করার মতো শক্তি নিয়ে মাঠে থাকবো ইনশাল্লাহ। আজকে কৃষক সমাজ শান্তিতে নেই। আমরা দলের হোল টাইমার, আমরা চেষ্টা করে যাচ্ছি। খালেদা জিয়ার মুক্তি চাই। কৃষক দলের কেন্দ্রীয় নেতারা তৃণমূলকে চাঙ্গা রাখার চেষ্টা করছিলেন, বলছিলেন কৃষকদের নানা বঞ্চনায় পাশে থাকার কথাও। আমার স্বপ্নের সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী কৃষক দল। ভালো থাকবেন,
লড়াইয়ের জন্য তৈরি হবে। কৃষক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন দলের মহাসচিব। বলেন, আওয়ামী লীগ সরকার কখনোই কৃষকদের স্বার্থে কার্যকর কিছু করেনি। নোয়াখালীর বসুরহাটের সাম্প্রতিক ঘটনাবলীর দিকে ইঙ্গিত করে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিজের ঘর গোছানোর পরামর্শ দেন। প্রতিদিন তিনি বিএনপিকে সবক দেন, শিক্ষা দেন। আরে, আপনি আপনার নিজের ঘর কাকে শিক্ষা দেন? আপনার ভাই কাদের মির্জা সাহেব যে সমস্ত কথা আপনার সম্পর্কে বলে, আপনাদের দলের নেতাদের সম্পর্কে বলে, সেটার পরে আপনাদের থাকার কথাটা পদত্যাগ করা উচিত। আপনারা নিজের ঘরে নিজেরা মারামারি করে, দলাদলি করে আপনারা ইতিমধ্যে দুজনকে হত্যা করেছেন, একজন সাংবাদিক আর একজন রাজনৈতিক কর্মীকে। কোনো বিচার নাই, কোনো বিচার নাই বন্ধুগণ। কৃষকদের সঙ্গে নিয়ে গণ অভ্যুত্থানের সূচনা করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। এই প্রত্যয় নেবেন, এই শপথ নেবেন, যেখান থেকে ফিরে গিয়ে আপনারা কৃষকদেরকে সংগঠিত করবেন এবং কৃষকদেরকে সঙ্গে নিয়ে আপনারা একটা গণ অভ্যুত্থান সূচনা করবেন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বসুরহাট পৌরসভার কর্মচারী নূর নবী পৌরভবনে হামলার ঘটনায় মিজানুর রহমান বাদলকে প্রধান আসামি করে 99 জনের নামে মামলা দায়ের করেন। বসুরহাট পৌর এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। এদিকে মেয়র আব্দুল কাদের মির্জা 9 মার্চ সংঘর্ষের ঘটনায় আহত নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন এবং পৌর এলাকা পরিদর্শন করেন। বসুরহাট ও চাপরাশির হাটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির ও সিএনজি চালক আলাউদ্দিন নিহত হওয়ার পর গোটা কোম্পানীগঞ্জ উপজেলাতেই থমথমে অবস্থা বিরাজ করছে। করোনার সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পেছাতে পারে, বললেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে, শিক্ষার্থী শিক্ষক অভিভাবকদের নিরাপত্তার বিষয়টি আগে, তাই করোনা সংক্রমণে ঊর্ধ্বগতি থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় বাড়তে পারে। বিকেলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন। এর আগে 27 ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী আন্তঃমন্ত্রণালয় বৈঠকে জানিয়েছেন, আগামী 30 মার্চ দেশের সব স্কুল কলেজ খুলে দেওয়া হবে। ১০ থেকে ১৫ হাজার পদে নিয়োগে এ মাসেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। আজ রাজশাহী রেল স্টেশন ও রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। হয়তো 15 দিনের মধ্যে প্রায় 10 থেকে ১৫ হাজার লোক আমরা এই রেলে আমরা রিক্রুট করব, তার অ্যাডভান্টেজমেন্ট আমরা দিতে যাচ্ছি। দর্শক দেখছেন সন্ধ্যা ৬টার নিউজ আওয়ার, জানাবো করোনা প্রসঙ্গ। দেশে করোনায় মারা গেছেন আরও 13 জন। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন 8,515 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় আরও 1,066 জন রোগী নতুন শনাক্ত হয়েছেন। 219টি পরীক্ষাগারে 16,111 জনের নমুনা পরীক্ষা করে এর সংখ্যা পাওয়া গেছে। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা 5,55,222 জন। বাসা বাড়ি এবং হাসপাতাল মিলে সুস্থ হয়েছেন আরও 1,252 জন রোগী। মোট সুস্থ হওয়ার সংখ্যা 5,09,172। ব্যাংকের হাতে 2,00,000 কোটি টাকারও বেশি নগদ টাকা, তাই 9%-এরও কম সুদে ঋণ দিতে ঝুঁকছে অনেক ব্যাংক। গোলাম কাদির ওপর রিপোর্ট। টাকা নিয়ে বসে আছে ব্যাংক, কিন্তু ঋণ নেয়ার আগ্রহ কম বেশিরভাগ ভালো উদ্যোক্তাদের। আর ঋণ দিতে না পারায় ব্যাংকগুলোর আয় তো কমছেই, উল্টো পড়ে থাকা এসব টাকার উপরও দিতে হচ্ছে সুদ আমানতকারীদের। আর ব্যাংকে টাকা পড়ে থাকা মানেই হচ্ছে ঋণ প্রবাহ কমে যাওয়া। অব্যাহতভাবে কমছে বেসরকারি খাতের সেই ঋণ প্রবাহ, যা ইঙ্গিত দিচ্ছে বিনিয়োগ কম হবারই।
কিন্তু কেনই বা এই পরিস্থিতি, শোনা যাক উদ্যোক্তা ব্যবসায়ীদের মুখেই। এই মুহূর্তে অনেকেই নতুন ভেঞ্চারে যাচ্ছে না বা সাহস পাচ্ছে না, তা আমরা মনে করি এই সময়টা বেশি দিন থাকবে না এবং আমরা আবারও ব্যবসা বাণিজ্যে ঘুরে দাঁড়াবো। আমরা মনে করি যে এই সামারের পরে জুলাই অগস্টের দিকে এই বছরের শেষের মধ্যে থার্ড কোয়ার্টারে যে হয়তো ইকোনমি আবারও ইনভেস্টমেন্টে ফেরত আসবে। বাংলাদেশ ব্যাংকের হিসাব, ডিসেম্বর শেষে নগদ পড়ে থাকা টাকার পরিমাণ 2 লাখ কোটি টাকারও বেশি। ব্যাংকাররা বলছেন এমন পরিস্থিতিতে তাদের চেষ্টা সুদের হার কমিয়ে গ্রাহক আকৃষ্টের। অথচ কিছুদিন আগেও সুদের হার 9% আনতে সরকার থেকে নানা চাপ ছিল ব্যাংকগুলোর উপর, আর এখন ব্যাংক নিজেই সুদের হার কমাচ্ছেন তার চেয়েও কম। ব্যাংকের যে ঋণের যে ডিমান্ড এটা একটু কমে গিয়েছিল, সুতরাং সাপ্লাইটা ভালো ছিল, ডিমান্ড কম, এই কারণেই কিন্তু বেসিক্যালি ব্যাংকের কাছে কিছু এক্সট্রা তারল্য চলে আসছে। সাপ্লাইটা এখন যেহেতু ভালো, আমরা কিন্তু বেশ কিছুই ব্যাংক এখন 9-এর নিচেও দিচ্ছে আর কি, শর্ট টার্মের জন্যে 6 মাস, 4 মাস, 3 মাস মেয়াদি, যেসব অনেক সময় ওয়ার্কিং ক্যাপিটালে শর্ট টার্ম ওয়ার্কিং ক্যাপিটাল লাগে, সেই জায়গায় কিন্তু অনেক ব্যাংকই 9-এর নিচে দিচ্ছে আর কি। এটা ভালো, এটা হলে হয় কি আপনার কস্ট অফ ডুইং বিজনেস ফর বিজনেসম্যানদের কমে যায় আর কি, কমলে কিন্তু তারা তখন আরও উৎসাহিত হয় আপনার ইনভেস্ট করার ব্যাপারে। বাংলাদেশ ব্যাংকও করোনা পরিস্থিতিতে বাজারে বেশি টাকা ধরে রাখার পক্ষেই। সব মিলে সার্বিক বিষয়টিকে কিভাবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা? 9% সুদের বিষয়টি কিন্তু এইভাবে নির্ধারণ করা হয়েছে, এটা হচ্ছে সর্বোচ্চ সুদের হার, সুতরাং এর নিচে যে কোনো সুদের হার যে কোনো ব্যাংকই কিন্তু তার ক্লায়েন্টকে অফার করতে পারেন। এবং আমরা কিন্তু জানি যে আমাদের এখানে বড় বড় যে সমস্ত গ্রুপ অফ কোম্পানিজ তারা কিন্তু অনেক কমে 9-এরও নিচে তারা ঋণ গ্রহণ করে থাকেন, কেননা তাদের সাথে ব্যাংকের সেই ধরনের একটা কনফিডেন্স রয়েছে, সুতরাং এটি কোনো ভায়োলেশনের কোনো বিষয় না। পাশাপাশি অর্থনীতি বিশ্লেষকরা এও বলছেন সুদের হার বেঁধে দেয়া নয়, বরং বিষয়টি ছেড়ে দেয়া উচিত বাজারের উপরেই। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ, নানা ক্ষেত্রেই তার অনিয়ম দুর্নীতির প্রমাণ মিলেছে বিভাগীয় তদন্তে, তদন্তে নেমেছে দুদক। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজ বিজয়ের রিপোর্টে বিস্তারিত। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সুরম্য এই বাড়িটি উপাচার্যের বাসভবন। 4 বিঘা জমির ওপর 1.5 কোটি টাকায় নির্মিত বাড়ি। নিরাপত্তা কর্মী মালি বাবুর্চির পাশাপাশি ফি বছর বাড়ি মেরামতের অর্থ বরাদ্দ দেয় UGC। এসব সুবিধা ঠিকই নেন উপাচার্য এম রোস্তম আলী, অথচ কৌশলে একে গেস্ট হাউস ঘোষণা করে নির্ধারিত বাড়ি ভাড়া দেন না। মূল বেতন থেকে মাসিক 31,200 টাকা বাড়ি ভাড়া কর্তনের কথা থাকলেও গেস্ট হাউস ঘোষণা করে দৈনিক 129 টাকা হারে মাসে 3,875 টাকায় বাড়িটিতে থাকেন উপাচার্য। সে হিসেবে 3 বছরে ফাঁকি দেওয়া হয়েছে 9,83,700 টাকা। সরকারি নিরীক্ষায় আপত্তি এলেও অনিয়ম হয়নি বলেই দাবি উপাচার্যের। এটা বাংলোই থাকে, কিছু বিল্ডিং করে রেখে দিয়েছে। আমি ওখানে গেস্ট হাউস ডিক্লেয়ার করেছি, তা তো সরকার ইনকাম হচ্ছে একটু, আমি তো বাইরের গেস্ট হাউসটা ফাঁকা করে দিয়েছি, ফাঁকা করে দিয়ে মানে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে এখানকার গেস্ট হাউসের টাকা আমি বাইরের টাকা ব্যবহার খরচ করছি না, এখানকার গেস্ট হাউসকেই আমি ব্যবহার করছি, এখান থেকে ইনকাম আসছে, সরকারি বিশ্ববিদ্যালয় ফান্ডে টাকা জমা হচ্ছে এখানে। বাড়ির পর এটিএন নিউজের অনুসন্ধানে মিলেছে গাড়ি কেলেঙ্কারি। বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ করা আগের ভিসির মাত্র 2 বছর ব্যবহার করা গাড়ি বাতিল করে রাজস্ব তহবিল থেকে প্রায় 1 কোটি টাকায় উপাচার্য কিনেছেন নতুন গাড়ি। আগের গাড়িটি রাজশাহীতে ব্যবহার করছে তার পরিবার, অথচ ড্রাইভার, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ যাচ্ছে পাবি প্রবীর তহবিল থেকে। এছাড়াও তার রাজশাহীর বাসভবনের মালি, বুয়া ও কর্মচারীদের বেতন, বিদ্যুৎ ও ইন্টারনেট বিলও বিশ্ববিদ্যালয় থেকেই নেন উপাচার্য। উপাচার্যের একান্ত সচিব মনিরুজ্জামানের স্বাক্ষরিত ভাউচারে তার প্রমাণও মিলেছে। চলমান উন্নয়ন প্রকল্পে কমিশন বাণিজ্য, শিক্ষক নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগে বারবার উত্তপ্ত হয়েছে ক্যাম্পাস। প্রতিবাদ করে ভিসি রোশানলে পড়েছেন শিক্ষক কর্মকর্তাও। তার বিরুদ্ধে বা প্রশাসনের বিরুদ্ধে বা কোনো যৌক্তিক দাবি ছাত্র ছাত্রী কর্মকর্তা কর্মচারী বা শিক্ষকরা করলেই সে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ বা অত্যাচার জুলুম একের পর এক চালিয়ে যাচ্ছে। 2018 সাল থেকে তিনি 4 বার কিছু ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের নীতিমালা চেঞ্জ করেছেন।
উপাচার্যের দুর্নীতি, অনিয়ম ও বিধি বহির্ভূত অর্থ ব্যয়ের এসব চিত্র উঠে এসেছে সরকারি নিরীক্ষাতেও। ইউজিসির অনুরোধে তদন্তে নেমেছে দুদক। আমরা কাজ শুরু করছি, অভিযোগের ভিত্তিতে আমরা রেকর্ডপত্র পাইছি, অনেক রেকর্ডপত্র পাইছি, আরো কিছু রেকর্ডপত্র তারা রেডি করতেছে, আমাদেরকে সাপ্লাই দিছে, আমরা এগুলো যাচাই বাছাই করতেছি। অনিয়ম দুর্নীতির অভিযোগকে ষড়যন্ত্র দাবি করলেও এসব বিষয়ে আর কথা বলতে রাজি হননি পাবিপ্রবি উপাচার্য এম রোস্তম আলী। গণতন্ত্রের জন্য নারীর মুক্তি ও বাক স্বাধীনতা জরুরি, এই উপলব্ধিতে সমমর্যাদা ও অধিকার নিশ্চিত করার দাবি নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করলো বিভিন্ন নারী সংগঠন। পদযাত্রা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় বর্ণিল হয়ে ওঠে পুরো আয়োজন। অধিকারের দাবি নিয়ে রাজপথে নারীরা পুরুষের সমান বা কখনো কখনো তার চেয়েও বেশি যোগ্যতা দক্ষতার পরিচয় দিলেও নারীকে বৈষম্যের শিকার হতে হয় শুধু সে নারী বলেই। অযৌক্তিক এ দৃশ্যপট বদলাতে আজও প্রতিবাদী অবস্থান নারীর। নারী পক্ষের আয়োজনে সকালে গুলিস্তানের নূর হোসেন চত্বরে জমায়েত হন নারী অধিকার বিষয়ে সক্রিয় বিভিন্ন সংগঠনের সদস্যরা। পরে তারা শোভাযাত্রা নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী উদ্যানে যান। সেখানে রং তুলির আঁচড়ে নারী নিপীড়ন বিরোধী বিভিন্ন বার্তা তুলে ধরা হয়। নারী পুরুষের সমতা রক্ষায় সবাইকে সমানভাবে কাজ করার আহ্বান তাদের। আমাদেরকে বলে থাকে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যদি আমরা নারীদের মতো এরকম এখন সুযোগ পাই নিশ্চয়ই আমরা এগিয়ে যাব এবং ভালো কাজ করতে পারবো। নারীর ক্ষমতায়ন, নারী মুক্তি, এটা শুধু নারীর ইন্টারেস্ট নয়, এটা সকলের সকলের ভালোর জন্যই আমাদের নিশ্চিত করা দরকার। আমাদের যে আলাদা করে একটা জাতি হিসেবে হিসেবে দেখা হোক, এটা আমরা আসলে চাই না। আয়োজকরা জানান, নানা কারণে দীর্ঘদিন নারী অধিকার সংগঠনগুলো একসাথে নারী দিবস উদযাপন করতে পারেনি। এবারের আয়োজনটি তাই ঐক্যের শক্তিকে উপলব্ধি করার উপলক্ষ। 50টি সংগঠন মিলে আমরা আমাদের দাবিগুলোকে পুনর্বার তুলে ধরছি এবং আমরা চাই আমাদের সম্মিলিত উদ্যোগেই আমরা সকলে মিলে আমাদের সমতার লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। গণতন্ত্র কোথায়, বিশেষ করে নারীদের, আমাদের চলা ফেরা কথা বলা কোনোটাই আমাদের মতো করে বলতে পারি না, আমাদের আমরা আমাদের মতো করে কথা বলতে চাই। বাংলাদেশ, বাংলাদেশ। নাচ, গান, কবিতা, আবৃত্তি সহ নানা পরিবেশনায় ছিল লিঙ্গ বৈষম্য বিলোপের ডাক। এসবে অংশ নেন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য সহ তৃতীয় লিঙ্গের সংস্কৃতি কর্মীরাও। ব্যান্ড দল এফ মাইনরের গানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দিয়ে শেষ হয় আয়োজন। সাদিয়া ফ্রুস, এটিএন নিউজ, ঢাকা। বাজেট রেল বিরতি নিচ্ছে, এ পর্যায়ে পর আরো যা থাকছে। ইউএস বাংলা ট্র্যাজেডির 3 বছর, ক্ষতিপূরণ নিয়ে ধোঁয়াশা। ঔষধি গাছের নামে সাভারে পিতা পুত্রের গাঁজা চাষ। আর সব দুর্ঘটনার মতোই আরেকটা বছর যোগ হলো নেপালে ইউএস বাংলার বিমান দুর্ঘটনার টাইমলাইনে। ইতোমধ্যেই সবাই যেন ভুলে গেছে দেশের বিমান শিল্পের ভয়াবহতম এই ট্র্যাজেডির কথা। ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পেলেন কিনা তা নিয়েও নেই সঠিক তথ্য। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। মৃত্যু তুরস্কের কবি নাজিম হিকমতের শোকের আয়ু নিয়ে এমন ভাষ্যের মতোই যেন নেপালে হারিয়ে যাওয়া 51 প্রাণের গল্পটাও হারিয়েছে, হারাচ্ছে।
ক্যালেন্ডারের পাতা ঘুরে অঙ্কের হিসেবে তিন বছরে নেপালে ইউএস বাংলার বিমান দুর্ঘটনা। অথচ 2018 নেপালের ঘড়ি কাটায় যখন দুপুর সোয়া দুইটা, তখন শুধু নেপাল বাংলাদেশ না, পুরো গোটা দুনিয়ারই চোখ আটকে ছিল ত্রিভুবন বিমানবন্দরে। এটাই ছিল ইউএস বাংলা BS-211 এর 71 যাত্রী ক্রুর 51 জনের শেষ গন্তব্য, যার মধ্যে 27 জনই বাংলাদেশি। এদের কেউ নিজ দেশে, আবার কেউ নেহাতি ঘুরতে গিয়ে শেষ যাত্রায় মিললেন ত্রিভুবন বিমানবন্দরে। এরপরই হতভাগ্য প্রতিটা পরিবার এমন তালিকায় খুঁজে ফিরেন প্রিয়জনের নাম সবুজ খালিতে লেখা কিনা। নিহতদের স্বজনের মতোই শোকের হৃদয় ভারী হয় পুরো দেশের। সামনে আসে মানবিকতা আর সাহসিকতার হাজারো গল্প, আবারও ফুটে ওঠে দুর্যোগে বিপদে বাঙালির মানবিকতা। সাত দিন পর দেশে আসে এই দুর্ঘটনায় নিহত হতভাগ্য বাংলাদেশিদের মৃতদেহ। সেদিন প্রিয় স্বজনের কফিনের ভার যেন শুধু পরিবারগুলোকেই নয় বরং পুরো বাংলাদেশের কাঁধে ভর করে, চাপা কান্নায় ভারী হয় পুরো বাংলাদেশ। ভয়াবহ এই দুর্ঘটনায় নিজেদের দায়মুক্ত করতে ত্রিভুবন বিমানবন্দর অভিযোগ তুলে ইউএস বাংলা এয়ারলাইন্সের পাইলটের বিরুদ্ধে, কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে BS-211 এর শেষ কথোপকথনে পরিষ্কার কতটা অপেশাদার ছিল ত্রিভুবন বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোল বিভাগ। ঘটনার 10 মাস পর নেপালের তদন্ত দল দাবি করে ভুলটা নাকি পাইলটেরই, তবে কন্ট্রোল রুম চাইলে বিমানটিকে নিজেদের নিয়ন্ত্রণে এনে দুর্ঘটনা এড়াতে পারত কিনা সে প্রশ্ন আজও অজানা। অন্তর্নিহিত কারণ যেটা ব্লেম করছি না কেউ কাউকে, সেই কারণটা কিন্তু এই রিপোর্টে পুরোপুরি এসে পড়েনি। ঘটনার পর ঠিকই নিজেদের গুছিয়ে দেশে বিদেশে ফ্লাইট বাড়িয়েছে ইউএস বাংলা, তবে এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারগুলো সবাই ক্ষতিপূরণ পেয়েছেন কিনা সেই খতিয়ান স্পষ্ট না, সবটাই যেন দিনে দিনে স্মৃতি। ওই যে বিংশ শতাব্দীতে শোকের আয়ু বড়জোর 1 বছর, তাই তো স্বজন হারানোর এই বেদনা পড়ে থাকে কথার কথায়। জনবহুল আশুলিয়ায় 2 বিঘা জমি জুড়ে চলছিল গাঁজার চাষ। খবরটি পেতে 3 মাস সময় লাগে আইন শৃঙ্খলা বাহিনীর। এরপর পুলিশের চোখে ধুলো দিয়ে চম্পট দেয় পুরো চক্রটি। সাভার থেকে সহকর্মী জাহিদ হাসান শাকিলের প্রতিবেদন। সাভারের আশুলিয়ার খেজুরবাগান এলাকায় উঁচু প্রাচীর ঘেরা এই জমিতে চাষ হচ্ছে আমেরিকান ফুল, এমনটাই জানতেন এলাকাবাসী। তবে ফুল বা গাঁজা তার টের পেতে কিছুটা সময় লাগে তাদের, আর পুলিশের বুঝতে সময় লাগে 3 মাস। এক বাসিন্দার সন্দেহের সূত্র ধরে 27 ফেব্রুয়ারি তড়িঘড়ি করে বাগানটি ঘেরাও করে পুলিশ। নমুনা পাঠানো হয় পরীক্ষাগারে, 4 মার্চ আসা পরীক্ষার ফল বলে এগুলো গাঁজারই গাছ। এরই মধ্যে চম্পট দেয় জড়িতরা। খোঁজ নিয়ে জানা যায় আশুলিয়ায় প্লান্টেক প্রতিষ্ঠানের নামে 3 মাস আগে আমেরিকা প্রবাসী ছেলে জুবায়ের আহমেদের মাধ্যমে বীজ এনে ঔষধি বা ফুল গাছের নাম করে গাঁজা রোপণ করে বাবা সোহেল আহমেদ। তবে পলাতক বাবা ছেলের রেখে যাওয়া কাগজপত্রে দেখা যায় আমেরিকান একটি কোম্পানি থেকে হেমস নামের গাছের বীজ আনার চুক্তি তাদের, যার CBD তেল ব্যবহৃত হয় ওষুধ তৈরিতে, কিন্তু দেশের কোনো দপ্তরেরই অনুমতি বা অবগতিপত্র নেই তাদের। আমি মনে করি যে এখানে পুলিশ সহ গোয়েন্দা সংস্থা যারা আছে তাদের এটা একটা বিরাট ফেইলার যে তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে এত সময় নিয়ে নিয়েছে। প্রায় 500 গাঁজার গাছ জব্দ করে বাবা সোহেল আহমেদ ও ছেলে জুবায়েরকে আসামি করে মাদক আইনে মামলা করে দায় সেরেছে পুলিশ। তবে প্রশ্ন, দীর্ঘ সময় ধরে একটি জনবহুল এলাকায় মাদকের চাষ কিভাবে হলো? আসলে এই বিষয়টা কি, এটা আসলে তদন্ত চলছে, তারপরে আইনগতভাবে ওই বিষয়টা নিয়ে পরবর্তী বিষয়টা বোঝা যাবে আইনগত দিকে। পরীক্ষাগারের ফলাফলের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন পুলিশ সুপার। ওটা আমরা পরীক্ষা করতে পারিয়েছি, পরীক্ষা রিপোর্ট পাইলে আমরা বলতে পারবো এটা অ্যাকচুয়ালি কী ঘটনা।
জাহিদাসান শাকিল, এটিএন নিউজ, সাভার। শুধু সার্টিফিকেটধারী শিক্ষিত নয়, তাদের জন্য যথাযথ কর্মসংস্থানেরও সৃষ্টি করতে হবে বলে মনে করেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আর এক্ষেত্রে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগ আরও বাড়াতে হবে বলে মনে করেন তিনি। রাজধানীতে গতকাল গুণীজন সংবর্ধনায় এ কথা বলেন তিনি। দেশের নানা ক্ষেত্রে অবদান রেখে চলেছেন যারা, তাদের সংবর্ধনার আয়োজন করছে এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি। বৃহস্পতিবার বিকেলে এফডিসির এটিএন বাংলা স্টুডিওতে আয়োজন করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠানের। এবারে সংবর্ধিত গুণীজন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ। আজকে সেই চিন্তককে ডক্টর মাহফুজুর রহমান এটিএন বাংলার পক্ষ থেকে এবং ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে আজকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় মানুষের পাশে থেকে আরো কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংবর্ধিত এই অতিথি। দেশকে, মাটিকে, ভাষাকে, সংস্কৃতিকে, ইতিহাসকে, ঐতিহ্যকে ভালোবাসতে হবে, লালন করতে হবে, ধারণ করতে হবে। কারোর ভাষা, কারোর সংস্কৃতি ধারণ করে, লালন করে আগানো যাবে না। আমরা চেষ্টা করি যে আমাদের সন্তানদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা, দেশপ্রেম এই জিনিসগুলো যেন আমরা শিখাই। নতুন প্রজন্মই দেশের সম্পদ, একথা স্মরণ করিয়ে দিয়ে বক্তারা বলেন তাদের সঠিক পথে পরিচালিত করতে না পারলে দেশের সঠিক অগ্রগতি অর্জিত হবে না। আমরা যদি চীনের দিকে তাকাই, আমরা জাপানের দিকে তাকাই, আমরা সিঙ্গাপুরের দিকে তাকাই, আমরা দক্ষিণ কোরিয়ার দিকে তাকাই, এই দেশ কিন্তু আমাদের সমসাময়িক সময়ের মধ্যে থেকে কিন্তু তারা এত বড় আর্থিকভাবে সক্ষমতা অর্জন করেছে। তার প্রধান কারণ ছিল তারা শিক্ষাকে গুরুত্ব দিয়েছে। আর আমরা যদি সেই শিক্ষাকে গুরুত্ব না দিই তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। মধ্যমায়ের দেশে যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো না। অনুষ্ঠানের প্রধান অতিথি এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন দেশকে আরও এগিয়ে নিতে তরুণদের কর্মমুখী করতে হবে, দেশকে ভালোবেসে নতুন প্রজন্মকে দেশের পাশে থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। লক্ষ লক্ষ ছাত্র প্রতি বছর ডিগ্রি পাচ্ছে, কোথায় কর্মসংস্থান? সরকার চেষ্টা করে যাচ্ছে, আমরা যারা ব্যক্তিগতভাবে যারা পড়ি পড়ে যাচ্ছি, মিলিতভাবে আমরা কিছু একটা করি যাতে যুব সমাজকে হতাশাগ্রস্ত হয়ে নানা রকম অপকর্মকাণ্ড না করতে হয়। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, আমাদের প্রিয় জেনেব সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বর্তমান সরকার শিল্প বান্ধব জানিয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন দেশের প্রত্যন্ত জনপদেও সরকার শিল্প কারখানা গড়তে উদ্যোক্তাদের উৎসাহিত করছে। কর্মসংস্থান সৃষ্টিতে যারাই উদ্যোগ নিচ্ছেন সরকার তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। দুপুরে সুনামগঞ্জের ছাতকের কুমনায় নিটল নিলয় গ্রুপের পেপার মিলের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন সুনামগঞ্জের ছাতকে গড়ে ওঠা এসব শিল্প কারখানায় এই অঞ্চলের অবহেলিত মানুষের কর্মসংস্থান হবে। এখানে উৎপাদিত পণ্য দেশের বাইরেও বাজার তৈরির সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতুব আহমদ। এ সময় অনুষ্ঠানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরী, শিল্প সচিব কে এম আলী আজম, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান এহসান ই ইলাহি, নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুল মারিব আহমদ ও ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী বক্তব্য দেন। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। যশোরের ঝিকরগাছার বেনেয়ালি গ্রামে বলসুন্দরী কুল চাষ করে সাফল্য পেয়েছেন দুই তরুণ। উপযোগী মাটি ও আবহাওয়ায় কম খরচে বেশি লাভের সম্ভাবনায় অনেকেই এই কুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন। যশোর থেকে শাহানার বেগমের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঠিক আপেলের মতো একদিকে হালকা সিঁদুর রং, খেতে সুস্বাদু, রসালো ও মিষ্টি। থাইল্যান্ড থেকে আসা বরোয়ের এই জাতটির স্থানীয় নাম বলসুন্দরী। 2019 সালের জুনে যশোরের ঝিকরগাছায় দুই তরুণের প্রচেষ্টায় শুরু হয় এর আবাদ। এক বিঘা জমিতে বলসুন্দরী চাষে প্রায় 2 লাখ টাকা লাভ করা সম্ভব। একই বাগানে সাথী ফসল হিসেবে অন্য ফলের চাষও করা যায়। আমাদের এই কুলে কোনো রোগ ব্যাধি না আসায় আমরা কুলটা খুব ভালো পেয়েছি।
এবং হর্টিকালচার থেকে যে সাররা এসেছিলেন তারাও খুব এ ব্যাপারে ভালো বলেছেন। যেমন অন্য কূলে পোকা লাগে, তারপরে আপনার অন্য কূলে খাওয়ার স্বাদ কম, কিন্তু এটাতে পোকাও লাগে না, প্লাস খাওয়ার স্বাদও বেশি। কুল চাষে জাফর ইকবাল ও নুরুন নবীর এমন সফলতা এলাকার অনেক বেকার যুবককে উদ্বুদ্ধ করেছে। এসব বাগানে অনেক নারী পুরুষের কর্মসংস্থান হচ্ছে। কুলটা খেতে অনেক সুস্বাদু এবং দামেও সাশ্রয়ী। আমার মনে হয় এটা বাজারজাত করলে আমাদের এই যারা বাগান করতে ইচ্ছুক তারা অনেক লাভবান হবে। সাতটার সময় আসি এই কুল বাগানে এসে কুল কাজ করি, এতে আমার সংসার ধর্ম সবকিছু চলে। আমও লাগানোর জন্য আর কি চাহিদা, তাই আর কি পরামর্শ নিতে আসলাম। পুষ্টির চাহিদা মেটাতে এই বলসুন্দরী কুলের চাষকে উৎসাহিত করছেন কৃষি কর্মকর্তারাও। বেকার যে সমস্ত ছেলেরা আছে, এমনকি অনেক মেয়েরাও কিন্তু এতে এগিয়ে আসছে। তারা মোটামুটি অর্থনৈতিক একটা পরিবর্তন, কৃষির একটা অর্থনৈতিক পরিবর্তন তারা এনে দিয়েছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবারও বাইরে স্টিল বিরতি নিচ্ছে, এরপর আরো যা থাকছে। কাল শুরু জাতীয় ফুটবল দলের অনুশীলন। দেখছেন এটিএন নিউজ। বিরতির পর সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারে আরও একবার স্বাগত জানাচ্ছি। জানাবো দেশের বাইরের খবর। মিয়ানমারে অভ্যুত্থানের সময় থেকে এ পর্যন্ত অন্তত ৭০ জনকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ কাউন্সিলের কাছে এই তথ্য দেন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তকারী স্পেশাল রেপোর্টিয়ার থমাস অ্যান্ড্রিউস। তিনি বলেন যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বেশিরভাগের বয়স ২৫ বছরের নিচে। শুধু হত্যাই নয়, অভ্যুত্থানের সময় থেকে এ পর্যন্ত ২০০০ বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। দিনে দিনে বাড়ছে সহিংসতা। অ্যান্ড্রিউস বলেন অসংখ্য ভিডিও ক্লিপ আছে যেখানে দেখা গেছে বিভিন্ন এলাকায় ঢুকে নির্বিচারে গুলি, বাড়িঘর ধ্বংস ও দোকানপাটে লুটতরাজ চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। অ্যান্ড্রিউস বলেন মিয়ানমার এখন শাসন করছে খুনি ও অবৈধ সরকার। জ্বালানি সহ জান্তা সরকারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোর ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি। জানাবো খেলার খবর। নেপালের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট সামনে রেখে আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে ১৮ মার্চ নেপাল যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবলারদের অনুশীলন ক্যাম্প চলবে। শনিবার ক্যাম্প শুরুর দিনেই প্রত্যেক ফুটবলারের করোনা পরীক্ষা করানো হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রোববার থেকে কোচ জেমিরের অধীনে অনুশীলন শুরু হবে। কলকাতা মোহামেডানের হয়ে আই লিগ খেলায় ক্যাম্পে আসছেন না জামাল ভূঁইয়া, তবে ১৮ মার্চ বাংলাদেশ দলে যোগ দিতে পারবেন তিনি। জামাল ঢাকা থেকে নেপাল যাবেন নাকি কলকাতা থেকে সরাসরি নেপালে দলের সঙ্গে যোগ দেবেন তা এখনও চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ও নেপাল ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছে কিরগিজস্তান অনূর্ধ্ব ২৩ দল। খেলা হবে ২৩, ২৫ ও ২৭ মার্চ। নিউজ আওয়ার শেষ করছি, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পেছাতে পারে। মোদীর ঢাকা সফরে শুধুই উৎসব হবে, তিস্তা নিয়ে আলোচনা নয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপিকে সবক না দিয়ে নিজ ঘর সামলান ওবায়দুল কাদেরকে মির্জা ফখরুল। প্রায় ১৫,০০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি এ মাসেই জানালেন রেলমন্ত্রী। তারল্য কমাতে ৯% কম সুদে ঋণ দিতে রাজি ব্যাংকগুলো। পাবনা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদক। ইউএস বাংলা ট্র্যাজেডির ৩ বছর, ক্ষতিপূরণ নিয়ে ধোঁয়াশা। ঔষধি গাছের নামে সাভারে পিতা পুত্রের গাঁজা চাষ।
সকাল শুরু জাতীয় ফুটবল দলের অনুশীলন। এই ছিল সন্ধ্যা ছটার নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজ এর ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্টার্ট স্পেস এ, লিখে পাঠিয়ে দিন 5959 নম্বরে।